দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী, আরও অনেক পদবী আছে, সব কিছুই তার কাছ থেকেই জানবো। তিনি চাঁদনি, সবাই তাকে চিনেন। আজকে তাকে পেয়ে গেলাম, কেমন আছেন? আমি ভালো, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপনাকে তো আসলে নাচের ক্ষেত্রেই বেশি দেখা যায়, অভিনয়ের ক্ষেত্রে কম। আজকে একটা অনুষ্ঠান চলছে, এখানেও আপনি নৃত্য পরিবেশন করলেন, কি নাচ নিয়ে কি যুগ যুগ জগৎ থাকতে চান নাকি অন্য কোনো চিন্তা ভাবনাও আছে? আসলে নাচ আমি 3 বছর বয়স থেকে শুরু করেছি, তো তো নাচের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে, তো এই কারণে আসলে নাচটা বেশি প্রায়োরিটি আমি দিই সব সময়। চাঁদনিকে তো আসলে অভিনয় অনেক দর্শকরাই চান, যে এত সুন্দর একটা মেয়ে, মানে সবাই যারা আপনার ভক্ত তারা তো চাচ্ছেন যে এই অভিনয় জগতে আবার আসেন বা সিনেমাও তো করতে পারেন, এগুলোর প্রতি কেন আপনাকে আসলে দেখতে পাচ্ছি না? আমি সবসময় বরাবরই কম কাজ করেছি এমন না যে কাজ করার ইচ্ছে আমার নেই, অবশ্যই আছে। ভালো স্ক্রিপ্ট পেলে বা কোনো ডিরেক্টর যদি বলে যে না এই কাজটা ভালো হচ্ছে বা আমি চাচ্ছি আপনি করুন, তাহলে অবশ্যই করব। এখন দেখা যাচ্ছে যে অনেকে অভিনয় ছোট পর্দা থেকে বড় পর্দায় কাজের প্রতি আগ্রহী হচ্ছে, অনেক মানে নাট্যকর্মীরাও নৃত্যশিল্পী থেকেও যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার কি বড় পর্দায় কাজ করার আগ্রহ আছে কিনা? আমি তো 2টো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি বড় পর্দাতেই, তো আমি তো বড় পর্দায় কাজ করেছি, তো সামনে যদি ভালো কোনো স্ক্রিপ্ট হয় অবশ্যই করব। অবসর সময়টা কেমন কাটে একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু যখন বাসা থাকা হয় বা ফ্রি টাইম। অবসর সময় সেরকম কাটে না, কাটলে মার সাথেই কাটে। এছাড়া তো আমি একটা স্কুলে জব করছি, তো বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি সময়টা চলে যায়। যেহেতু অভিনয় জগতে ছিলেন, নৃত্যশিল্পী হিসেবেও কাজ করছেন, এমনি পরিকল্পনা কি, ভবিষ্যৎ পরিকল্পনা? আসলে অনেক আছে দেশের বাইরে চলে যাচ্ছে, অন্যদিকে ক্যারিয়ার নিচ্ছে, আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আমার তো নিজেরই গ্রিন কার্ড ছিল আমেরিকান, সো সেটা আমি সারেন্ডার করেছি, তো এখন যেটা হচ্ছে যে না বিদেশে ঘুরতেই যাব, থাকার ইচ্ছে কখনোই ছিল না আমার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। মানে বিদেশ আপনার কাছে পছন্দ জায়গা না, মানে থাকার জন্য? অবশ্যই পছন্দের জায়গা ঘোরার জন্য, বাট থাকার জন্য আমার মনে হয় আমার বাংলাদেশই আমার সবচেয়ে প্রিয় জায়গা। আচ্ছা, যেহেতু কিছুদিন আগে ঈদ গেল, ঈদের সিনেমাগুলো কি দেখা হয়? হ্যাঁ হ্যাঁ দেখা হয়, কিন্তু এইবার দেখা হয়নি যেহেতু কোরবানির ঈদ ছিল, কোরবানির বেশি ব্যস্ত থাকে সবাই, তো এখন যেহেতু ফ্রি কোনো সময় দেখতে হলেই যাব দেখতে। চাঁদনির কাছ থেকে কখনো জানা হয়নি যে তার বাংলাদেশের কোন নায়ক পছন্দের? সেই অর্থে ওভাবে কখনো খেয়াল করে দেখিনি কোন মানে নায়ক হিসেবে পছন্দ, কিন্তু অভিনেতা হিসেবে অনেককেই পছন্দ।